أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলাইকুম আসসালাম ও বারাকাত বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি সে কাবিরা গুনা করে আসে দীর্ঘদিন তারপরে সে নিজের ভুল বুঝতে পেরে সে তোবা করে তোবা করার পরে সে প্রতিজ্ঞা করে যে আমি আর জীবনে কখনোই নই কী করবো না এই কাবিরা গুনা করব না এই প্রতিজ্ঞা করার পর সে তোবা করেছে খালেস বিশুদ্ধ তোবা অতঃপর চার থেকে পাঁচ মাস পর প্রায় চার পাঁচ মাস পরে আবার কাবিরা গুনায় লিপ্ত হয়ে যায় তো এখন সেই তার করণীয় কী ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোনো ব্যক্তি পূর্বে তৌবা করেছিল তারপরে চার পাঁচ মাস পরে সে আবার কোনো এক কাবিরা গুনায় লিপ্ত হয় তো সেক্ষেত্রে তার করণীয় হচ্ছে আবার দ্বিতীয়বার খালেস তোবা করা পাক্কা এরাদা করা যে সেই কাবিরা গুণা দ্বিতীয়বার আর জীবনে কখনও করবে না একদম দৃঢ় মজবুতভাবে তাহলে ইনশাআল্লাহ তার তোবা কবুল হবে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে বুঝতে পারলেন তবে শর্ত হচ্ছে তোবায়ে সুহা খালেস বিশুদ্ধ তোবা করতে হবে এবং এর জন্য যে শর্তগুলি রয়েছে সেগুলিকে লক্ষ্য করে তোবা করতে হবে সেই জিনিসের ওপর লজ্জিত হতে হবে এবং একনিষ্ঠতার সাথে কান্না সহকারে এখলাসের সাথে আল্লাহর কাছে তোবা করতে হবে এবং পাক্কা ইরাদা করতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে সেই গোনা আর জীবনে কখনো করবে না এই কয়েকটি শর্ত সামনে রেখে তৌবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তৌবা কবুল করে নেবেন এবং তার গোনা মাফ হয়ে যাবে কেননা স্পষ্টভাবে সেই সুন্না থেকেই প্রমাণিত যে একজন ব্যক্তি তোবা করে তারপর আবার পাপ করে আল্লাহ তার গুণাকে মাফ করে দেন আবার সে ব্যক্তি পাপ করে ফেলে সে তোবা করে আবার মাফ চাই আবার আল্লাহ মাফ করে দেন আবার দ্বিতীয়বার তৃতীয়বার আবার সে পাপে লিপ্ত হয় তৃতীয়বার তোবা করে আল্লাহ মাফ করে দেন আবার যদি একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন চতুর্থবার আবার যদি সে পাপে লিপ্ত হয় তাহলে কি তার গুণা মাফ হবে তখন একজন ব্যক্তি ফতোয়া দিয়েছিলেন বা বলেছিলেন যে না সে কসম করে বলেছিল যে না তার গুণা কখনোই মাফ হবে না বিশ্বনবী নবী সাল আলহি তাদের এই ঘটনা শুনে তিনি বলেছিলেন যে যে বলল তার গুণা মাফ হবে না তারই গুণা মাফ হবে না যে ফতোয়া দিয়েছে যে তার গুণা মাফ হবে না আল্লাহ তারই গুণা মাফ করবেন না তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে মানুষ যদি খালেস তোবা করে বিশুদ্ধভাবে এসে একদম এরাদা করেছে আমি কখনো করব না তারপর ভুলবশত শয়তানের পাকে পড়ে আবার বাধ্যতামূলক বা হয়ে গেছে সেক্ষেত্রে তাকে আবার তৌবা করতে হবে সে যদি ঠিক বিশুদ্ধ তোবা আবার করে ইনশাল্লাহ আল্লাহ রবুর আলামিন তোবা কবুল করবেন এবং গুনাহ মাফ করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন রাজাকার্লাহ